আজ কোচবিহার জেলার তুফানগঞ্জের কমিউনিটি হলে উত্তরবঙ্গের 7টি জেলাকে নিয়ে নতুন রাজ্য তৈরি করার পরিকল্পনায় সভা করল মূলত আসামের এক সংগঠন আক্রাসু। সূত্রের খবর অনুযায়ী আজ তুফানগঞ্জের কমিউনিটি হলে সভা করল মূলত আসামের এক সংগঠন আক্রাসু। তাদের এই সভার উদ্দেশ্য ছিল উত্তরবঙ্গের 7টি জেলাকে নিয়ে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা ও আলিপুরদুয়ারকে নিয়ে আলাদা রাজ্য তৈরি করা এবং কোচবিহার জেলার সাংগঠনিক কমিটি তৈরি করা। কিন্তু আজকের এই সভাকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে ছিল। শহরের সবার মধ্যেই একটি প্রশ্ন বারবার উঠে আসছিল, আজকের এই সভায় কে তাদের সহযোগিতা করল, কারই বা হাত রয়েছে এই সভার পেছনে? যদি কারো হাত নাই থাকে তাহলে কি করে আসামের একটা সংগঠন তুফানগঞ্জের মতো জায়গায় সরকারি ভবনে কি করে সভা অনুষ্ঠিত করে? কারণ আজকের এই সভাটি আক্রাসু সংগঠনের নামে বুকিং করা ছিল না। আজকের এই সভার উপস্থিত ছিলেন আক্রাসুর প্রেসিডেন্ট অরুণ কুমার রায় ও সাধারণ সম্পাদক গোকুল বর্মন। তুফানগঞ্জ থেকে মজনু রহমানের রিপোর্ট। হলো মেন উদ্দেশ্য হলো আমাদের পশুপামুখী যেটা সমস্যা, আমার তো আসামে প্রথমে ছিল এই যে অল্প সবচেয়ে আক্রাসু। আমি ভাবছিলাম যেহেতু আমার একটা রাজ্য আছে এখানে কমতাপুর, এই কমতাপুর রাজ্য দিনে যেহেতু আমার একটা ডিমান্ড চলতেছে আর এই ডিমান্ডটা আমি সাকসেস না হলে আমি আন্দোলন করে যাব। ঘটনাটা হলো অল্প সবচেয়ে স্টেন অর্থাৎ আক্রাসু, আক্রাসু এই জন্য নাম দেওয়া হয়েছিল যে আমার পশুপামুখী যে জায়গায় না থাকা কেউ, এটা আমাদের এটা অধিকার, এই অধিকারটা পাইতে লাগবে। আর তারপর সেই জন্য আমার আক্রাসুর মেন উদ্দেশ্যটা হলো রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বা আমার যেটা কমতাপুর ডিমান্ড ইয়ার লগে লগে ওর সাথে সাথে আমার যেটা মানে দলিত এসটি সিডিউল ট্রাইব এটার জন্য আমি মোবাইল করতেছি। তারপর আমি আজ আক্রাসু কমিটি গঠন করা হবে আর এই কমিটি তুফানগঞ্জ মহকুমা কমিটি তৈরি করা জেলা কমিটি ডিস্ট্রিক্ট কমিটি আলাদা কমতাপুর রাজ্যের দাবি নিয়ে আমি অনেক দিন থেকে আন্দোলন করতেছি আর ডেপুটেশন করতেছি। এই আন্দোলন ডেপুটেশন করার পরেও বর্তমান সময়ে আমাদের এই সমস্যাটা নিয়ে কোনো এখন সরকারেও কোনো একটা সরকারেও কোনো ধরনের গুরুত্ব দেয় নাই। সেই জন্যে আমরা আমাদের কোচবিহার রাজ্যের মানচিত্রে আমাদের পশ্চিমবঙ্গের 6টাকে জেলা প্রথমে ছিল কিন্তু এখন 7টা করে জেলা হইল, যে ধরনের দার্জিলিং, উত্তর দিনাজপুর, দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, আপনার মানে মালদা, জলপাইগুড়ি আর কোচবিহার, আর এখন নতুন করিয়া জেলা হইল আলিপুর। এই 7টা জেলাকে অন্তর্ভুক্ত করিয়া আমাদের এইখানে যেহেতু আক্রাসুর সংগঠনটা নাছিল আগে, কিন্তু আমাদের আক্রাসুর সংবিধানে বা আমার আক্রাসুর জন্ম লগ্ন থেকে আক্রাসুর এই জেলাগুলোকে অন্তর্ভুক্ত করিয়া আমাদের এই কমতাপুর রাজ্যে যতগুলান জেলা আছে সব জেলায় আমার জেলা সমিতি গঠন করার জন্য আজকা আমরা এই কোচবিহার রাজ্যের কোচবিহার জেলার অন্তর্গত তুফানগঞ্জে যে আমার এই কমিউনিটি হলে আমার জেলা কমিটি গঠন করার জন্য আজকা এই মিটিংখানের আহ্বান করা পুলিশে এরেস্ট করে